এখানে একটা যে সংখ্যাটা দেখলাম যে আহ বলা হচ্ছে যে বাস্তব জীবনে তার প্রয়োগ করে তার মানে তো আমরা বুঝলাম যে আমাদের শুধু দাওয়াত দিলে হবে না আমাদের সেটা নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে যেমন

তারা নিজের আমল করেছেন তাদের আখলা তাদের চরিত্র আমল এর মাধ্যমে তারা দাওয়াতি কাজ করেছেন তাদের আদর্শ নীতি দেখে ইসলামী দিকে আকৃষ্ট হয়েছেন ইসলামী দীক্ষিত হয়েছেন এই জন্য দায়ীদের জন্য গুরুত্বপূর্ণ হলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের বাস্তব জীবনে প্রয়োগ করা এটা সবচেয়ে কঠিন এটাই সবচেয়ে কঠিন আমরা দেখেছি অনেক কিছু জানি আমিও জানি আপনিও জানেন প্রয়োগ করা আমল করা নিজের সংশোধন হওয়া এক্ষেত্রে পিছিয়ে আছি আমরা অনেকে অনেক করতে পারি অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলি নিজের যে সংশোধন করা নিজের ভুলগুলো বোঝা আমার ভুল আছে আমার ত্রুটি পিছুতে আছে সেটা উপলব্ধি করা হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকে পিছিয়ে আছি সাহাবেকেরাম দেখেন ইসলামের জন্যে মাল সর্বস্ব বিলি দিয়েছেন সন্তানদেরকে তারা এতিম বানিয়েছেন স্ত্রীদেরকে বিধবা বানিয়েছেন বাড়িঘর সব তে করেছেন ইসলামের জন্য আল্লাহ দিন কায়েমের জন্য ইমা তফিদ আকিদা দাওয়াত দেওয়ার জন্য তথাপি সাহাবেকেরাম তাদের অবস্থা কি ইমন মুলাইকার তিনি বলেছেন এটা এসেছে কিতাবুল ইমান এসেছে আমি পড়িয়েছি কয়দিন আগে

তারা আসংক করতেন না জানি আমি মুনাফিক হয়ে গেলাম কিনা অর্থাৎ তারা বাস্তব জীবনে ইমান ইসলামকে কি দাওয়াতকে সর্বোচ্চ পর্যায়ে তারা প্রয়োগ করেছেন এজন্য তারা আসংকহিত আমার না জানি আমার খুঁটি বিছুতেই রয়ে গেল কিনা আমি মুনাফিক হয়ে গেলাম কিনা তো ইমাম মালিক ইমানাস রহিম রহিমুল্লাহ ইমাম মালিক রদিয়ে বলেছেন যে লা ইয়াসলুহু লা ইয়াসলু আখিরু শেষ অবস্থার মাঝে শেষ অবস্থার সংশোধন হবে না কেবল উম্মতের প্রথম প্রথমে যারা ছিলেন সাহাবে কেরাম তারা যে নীতি আদর্শ যে পদ্ধতির আলোকে সংশোধনীতে এসেছিলেন তারা যেমন সংস্কার গ্রহণ করার কারণে সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিলেন তাদের যুগটা যেমন সুন্দর যুগে বাস্তবায়িত হয়েছিল কেবল সে পদ্ধতি যদি উন্নতের শেষ জাতি যারা তারা শুধু অনুসরণ করে অবলম্বন করে তাহলে কেবল তাদের সংশোধনী হতে পারে এই জন্যই প্রিয় ভাইয়েরা আমি সহকারে আমাদের সবার জন্য জরুরি হলো নিজের বাস্তব জীবনে তা প্রয়োগ করা বাস্তবায়ন করা